হরতাল অবরোধ আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, নিউজ 17.টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। আজ আমার সাথে উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমকামাল। তার কাছ থেকে জানব বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত। সমকামাল, কেমন আছেন? হ্যাঁ, মানে আসলে তো এই বাজারে রাজনৈতিক যে অস্থিরতা, এখানে তো আসলে খুব ভালো থাকার সুযোগ নাই, তারপরে ভালো থাকার চেষ্টা করাই আর কি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মুন্সিগঞ্জে কমিউনিস্ট পার্টির বর্তমান অবস্থা কি? রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতার মধ্যে আছেন কিনা? বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিবেচনায় মুন্সিগঞ্জ জেলা কমিটি আমরা আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেকটা ভালো, সাংগঠনিক অবস্থাটা অনেকটা ভালো। তারপরেও রাজনৈতিক যে এখন দ্বিদলীয় মেরুকরণের যে রাজনীতি চলছে, সেই দ্বিদলীয় মেরুকরণের বাইরে একটা বিকল্প গণমানুষের শক্তির রাজনীতি করাটা তো আসলে এখন কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আমরা মোটামুটি বেশ কিছু কর্মসূচি এর মধ্যে পালন করেছি, আগামীতে করব, এবং আমাদের এই আন্দোলন সংগ্রাম, আমাদের রাজনীতির যে বক্তব্য, সেগুলি আমরা জনগণের সামনে তুলে ধরব। আগামী নির্বাচনে আপনাদের অবস্থান কি এবং রাজনৈতিক কোন কোন অবস্থার মধ্যে রয়েছেন দলীয় প্রচার প্রচারণার ক্ষেত্রে? দেখুন, আসলে প্রচার প্রচারণা আর হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের যে বাস্তবতা, আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যে যেটা আমরা জেনেছি এর মধ্যে, যে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হয়তো নির্বাচন হবে এবং এই মাসের মধ্যেই তারা তফসিল ঘোষণা করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে মানুষ এখন নির্বাচনের ব্যাপারে খুবই আপনার আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে, কারণ বিগত 2018 নির্বাচন মানুষ দেখেছে, মানুষ দেখেছে আসলে কতটা নিরপেক্ষ হয়েছে, এবং এমন অভিযোগ আছে যে এই নির্বাচন 2018 নির্বাচন আসলে কার্যত দিনে হয় নাই, এর 50%-এর উপরে ভোট আপনার রাতেই হয়ে গেছে। তো এরকমই যদি একটা খেলা বা একটা পাতানো নির্বাচন যদি হয়, তাহলে জনগণ তো এই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে খুব একটা আগ্রহী না, এবং রাজনৈতিক দলগুলো আগ্রহী না। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বরাবরই বলে আসছি যে আপনার এই নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, কারণ আমাদের দেশের নির্বাচনের জন্য সরকারগুলি যদি ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন করার ব্যাপারে তারা নানা রকমের পক্ষপাতিত্ব মানে করে, তার তার সংস্কৃতি আমাদের এখানে চালু আছে। ফলে কেউ বিশ্বাস করে না যে কোন একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন করবে, অথচ সে নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, এটা আর কেউ মানে প্রত্যাশাও করে না, আশাও করে না। যার কারণে আমরাও ঠিক একই অবস্থায় একই ব্যাপার মনে করি যে আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট চলছে, এখানে এই অবস্থায় এবং এই বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন হবে না। যার কারণে প্রস্তুতি বলতে গেলে আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি আছে, নির্বাচন যদি পার্টি যদি নির্বাচনে যায় তাহলে আমরাও নির্বাচন করব। জেলা ওয়ারি বিবেচনা করলে আমাদের নির্বাচনের প্রস্তুতি, আমাদের কোন দিকে ঘাটতি নাই, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের পার্টি আদে নির্বাচনে যাবে কিনা এই ব্যাপারে সন্দিহান আছে, কারণ এই বাস্তবতায় নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না। আপনারা মুন্সিগঞ্জে নির্বাচন করবেন, কিন্তু বামপন্থী দল হিসেবে আসলে জনগণ কেন আপনাদেরকে ভোট দিবে? দেখেন, বামপন্থী দল হিসাবে তথা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিবেচনায় আসলে জনগণ তো আমাদেরই ভোট দেওয়ার কথা, এদের তো দেওয়ার কথা না। হ্যাঁ, আমরা তো দেখে আসছি যে বিগত সরকার, অর্থাৎ বর্তমান সরকারের পূর্বে যে বিএনপি সরকার ছিল, তখনকার যে হাওয়া ভবনের গল্প আপনি আমি আমরা সবাই কম বেশি জানি, এবং তখনকার লুটপাট, তখন সন্ত্রাসীদের যে আস্ফলন, কিংবা বাংলা ভাই জঙ্গিবাদের যে আস্ফলন, এটা কিন্তু আমরা সবাই জানি, আমরা কিন্তু এটা ভুলে যাই নাই। হ্যাঁ, তো ফলে সেখানে মানুষের যে কি জিম্মি দশা ছিল, সে অবস্থা
আমরা এখনো দেশের জনগণ এখনো সেটা কিন্তু মনে রেখেছে। আর আজকে এই যে আওয়ামী লীগের শাসন যে 14 বছর তথা 15 বছর যে পূরণ করতে যাচ্ছে, আপনি এখানে দেখেন বালিশ কাণ্ড, আপনার এই কেসিনী কাণ্ড, তারপরে আপনার হলমার্ক কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি বিবেচনা করলে আপনি দেখেন তো দেশের মানুষ কি ভালো আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন ভাবে চলছে এবং লুটপাট, সিন্ডিকেট ব্যবসা, আপনার দেশের টাকা বাইরে পাচার করা, বেগম পাড়া তৈরি করা, এই যে ধারাবাহিক যে অবস্থা চলছে, আমাদের দেশের অনেক অর্থনীতিবিদরা বলছেন, জরিপ বলতেছে যে বছরে নাকি 1 লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে পাচার হয়ে যায়। তো এই যে পাচার হয়ে যায় কারা করে? শাসক শ্রেণীর বা শাসক দলের লোকেরাই তো করে। ফলে এত সীমাহীন লুটপাটের পরে জনগণ এদেরকে ভোট দিবে কেন দেবে? সেই বিবেচনায় আমি তো মনে করি জনগণ এই দুই দলকেই প্রত্যাখ্যান করার কথা। যে কারণে আমরা বলি এক দল হচ্ছে, একজোট হচ্ছে আপদ, আরেকজোট হচ্ছে বিপদ। জনগণ মূলত আপদ আর বিপদ থেকে মুক্তি পেতে চায় এবং সেই মুক্তি পাওয়ার জন্যই কমিউনিস্ট পার্টিকে তারা বেছে নেবে এবং বেছে নেওয়াটাই তাদের যুক্তিযুক্ত বলে আমি মনে করি। রাজনৈতিক এই যে অস্থিরতা, পাশাপাশি সরকার দলীয় এবং বিরোধী দলীয় এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের ব্যাঘাত পেতে হয় কিনা? ব্যাঘাত তো আসলে কম বেশি তো হতেই হয়। যেমন এর আগে আমরা আমাদের পার্টির সাবেক সভাপতি কমরেড মুজিবুদ্দিন সেলিম ভাই আমাদের মুন্সিগঞ্জে আসছিলেন, গত 27 তারিখে আমরা মুন্সিগঞ্জের একটা প্রোগ্রাম করব। কিন্তু আমাদের যেদিন প্রোগ্রাম ছিল সেই দিন আমাদের প্রোগ্রামটা ছিল 28 তারিখ, 28 অক্টোবর না 28 সেপ্টেম্বর। তো সেই প্রোগ্রামের মধ্যে দেখা গেছে যে একই দিনে আবার আরেকটা প্রোগ্রাম পড়ে গেল, আমরা কিন্তু করতে পারলাম না। আমরা পরে আমাদের স্থান পরিবর্তন করে মুক্তারপুরের পেট্রোল পাম্পের মোড়ে আমাদেরকে প্রোগ্রামটা করতে হয়েছে। যাই হোক, আমাদের নেতা কর্মীরা অনেক সময় শাসক শ্রেণীর, যেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, এদের নানা রকমের মানে রোষানলের শিকার হচ্ছেন বিভিন্ন জায়গায়। এর আগে আমাদের যখন নির্বাচনের সময় আমরা আমাদের ক্যাম্পিং হয়েছিল, সেখানেও আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের নেতা কর্মীরা আমাদের ব্যাপারে এদের এক ধরনের একটা একটা জেলাসি ছিল। আমাদের বিগত 29 তারিখের একটা সমাবেশের আমরা রোড মাইকিং করতেছিলাম, সেই রোড মাইকিং এর মধ্যে দেখা গেছে যে আমাদের মাইক টেক অনেকে আটকাই দিয়েছে, তথাকথিত আওয়ামী লীগ করা বা ছাত্রলীগ করা ছেলেরা, আবার আরেক জায়গায় বিএনপি ছাত্র দলের ছেলেরা, মানে উভয় বিরুদ্ধেই মানে আমাদের কথা শুনলে যেন তারা মানে আতঙ্কের মধ্যে থাকে। এটার কারণ কি? কারণ তো খুব সহজ, কারণ তারা আসলে মুক্ত চিন্তার রাজনীতি বা সুষ্ঠু রাজনীতি, এটা যদি আসে তাহলে তাদের আর রাজনীতি করার অবস্থা থাকবে না, বাস্তবতা থাকবে না। সেই ভয় থেকে কমিউনিস্টদের বা সমাজতন্ত্রীদেরকে তারা খুবই ভয় পায়। আমাদের নেতা কর্মীদেরকে নানান ভাবেই হয়রানির মানে হয়রানির শিকার হতে হয়, এই বাস্তবতা তো আসলে চলছে, আছে কম বেশি। আপনি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে, বিএনপি বলছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টি আসলে কিভাবে নির্বাচনে যাবে? তারা কি বর্তমান যে পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তাদের সাথেই যাবে, নাকি নির্দলীয় তত্ত্বাবধায়কের মাধ্যমেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? দেখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকে দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছে, সেটা হলো যে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে মার্কার ভিত্তিতে নির্বাচন এবং সেখানে কাস্টিং ভোটকে একত্রিত করে আসন বিন্যাস করার, এই দাবিটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি। পাশাপাশি আমাদের আজকে যে রাজনৈতিক যে চিন্তা, সেখানে আপনি দেখেন যে কমিউনিস্ট পার্টি না, শুধু আমাদের বাম গণতান্ত্রিক জোট যেটা আছে, সেই জোটের মধ্যে দিয়ে আমরা আমাদের 2018 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরপরেই আমাদের একটা গণ কনভেনশন হয়েছিল, সেখানে একটা গণশুনানির আয়োজন হয়েছিল,
সেই গণশুনানির মধ্যে আমাদের সেই গণশুনানিতে বেশ কিছু কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতিরাও ছিলেন, যেটা সারা দেশ থেকে সাক্ষীরা এসে সাক্ষ্য দিয়েছেন যে আসলে 2018 নির্বাচন আসলে বৈধ নির্বাচন ছিল না, এটা একটা অবৈধ নির্বাচন, যার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টি সহ বাম গণতান্ত্রিক জোট বর্তমান সরকারকে একটা অবৈধ সরকার হিসাবেই তারা চিহ্নিত করেছেন। এই অবৈধ সরকারের অধীনে আমরা একটা বৈধ নির্বাচনে যাব, এটা কি করে ভাবা যায়? প্রথম কথা তো এখানেই তো বিষয়টা স্পষ্ট যে আমরা যেখানে বলছি সরকারই অবৈধ, সেই সরকারকে ক্ষমতায় রেখে বামপন্থীরা নির্বাচনে যাবে কেন? বিষয়টা স্পষ্ট না? তো এখন আমি বলতে চাই যে আসলে আমরা যে কথা বলছি যে নির্দলীয় তদারকি সরকারের কথা, দেখেন আরেকটা মজার ব্যাপার হলো আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে অনেকে বলতে চান এটা তো সংবিধানে নাই, যে তত্ত্বাবধায়ক সরকার এটা তো সংবিধানের মধ্যে যদি থাকতো নাই করা যেত। সংবিধানে নাই, বর্তমান সংবিধানে নাই, কিন্তু সংবিধান পরিবর্তন করার বিধান তো আছে, আছে না? তো ফলে আপনি এটা আপনি সংসদে সংখ্যাগরিষ্ঠতা আছেন, সংখ্যাগরিষ্ঠতা আছেন, এই অবস্থায় আপনি তো ইচ্ছা করলে এটা ভুল আনতে পারেন যে ঠিক আছে যে দেশের জনগণের চাহিদা যখন যেহেতু এইটা, বা বিরোধী দল থেকে শুরু করে সকলেই যখন একই কথা বলছে, তা তত্ত্বাবধায়ক সরকার উনি ওনারা বলছেন যে তারা যথেষ্ট জনপ্রিয়, তো জনপ্রিয় হলে ওনাদের তো কোনো ভয় নাই, ভয় থাকার তো কথা না, জনগণ ওনাদের ভোট দেবেন, ফলে আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি একটা ই করেন, একটা একটা বিল আনেন যাতে সংবিধান সংশোধন করা যায়, আপনার এই তত্ত্বাবধায়ক বা তদারকি সরকারের অধীনে নির্বাচন করার যে প্রক্রিয়া যে পদ্ধতি সেটা আপনি এখানে বাস্তবায়ন করেন, বিল আকারে এটা পাস করেন, তাহলে তো হয়ে যায়। সংবিধান পরিবর্তন করা যাবে না তা তো নাই, আমরা মনে করি এটা হলো সদিচ্ছার অভাব, আওয়ামী লীগ চায় না কোনোভাবেই যে সেটাকে এরকম কিছু একটা হোক, তারা যেন তেন ভাবে নির্বাচন যেমন 2018 যেভাবে করেছে এইবার হয়তো আরো কোনো সূক্ষ্ম পরিকল্পনায় তারা নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে, যেন তেন ভাবে হলো তারা ক্ষমতায় যাবে, ক্ষমতা তাদের দরকার। আরেকটা বিএনপি দলীয় যে জোট আছে তাদেরও ই হলো যেন তেন ভাবে হলেও তারা ক্ষমতায় যেতে চায়। আমরা আগুন সন্ত্রাসের পক্ষে না, আমরা আমাদের আজকে বিএনপি থেকে শুরু করে বা আওয়ামী লীগ যে ধরনের গণতন্ত্র যে হরণ করছে জনগণের, আমরা সেটারও পক্ষে না। আমরা দ্বিদলীয় জোটের বাইরে একটা বাম বিকল্প জোটের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই, জনগণের মুক্তি দিতে চাই, এবং সেই পদ্ধতিতেই আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তদারকি সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব বলেই আমরা মনে করি। মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জেলাবাসীর উদ্দেশ্যে আসলে বলার কি আছে আপনাদের? জেলাবাসীর উদ্দেশ্যে বলার কথা যেটা থাকতে পারে সেটা হলো, দেখেন আসন্ন নির্বাচন হয়তো কিভাবে হবে কোন গতিতে হবে আমি জানি না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যদি আপনারা নৌকায় ভোট দেন তাহলে জিতে যাবে কে? জিতে যাবে লুটেরা, লুটপাটকারীরা, আজকে যারা সিন্ডিকেট ব্যবসায়ী, গুন্ডা বাহিনী নিয়ে যারা দাপটের সাথে এই একটা সামাজিক অস্থিরতা তৈরি করে রেখেছে, জিতে যাবে তারা। আপনারা যদি আজকে ধানের শীষে ভোট দেন তাহলে জিতে যাবে কারা? জিতে যাবে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী। ভোট হচ্ছে জনগণের একটা মৌলিক অধিকার, ভোট মানে হচ্ছে রায় দেয়া। আপনারা বিবেচনা করেন, আমি মুন্সিগঞ্জবাসীকে বলবো, এই ধরনের রাজনৈতিক দলগুলোকে আপনারা কি সমর্থন করতে পারেন? আমার তো মনে হয় না যে আপনারা সমর্থন করতে পারেন। আপনারা তো বলতে পারেন যে আপনাদের কাস্টমারকে ভোট দেবো, ভাই আপনারা কি জিতবেন? আমি তো মনে করি ভোট দিলেই তো জিতা যায়, ভোট দিলে যেহেতু জিতা যায়, আপনারা ভোট দেন তাহলেই তো আমরা জিততে পারি। মুন্সিগঞ্জবাসীর সবাই যদি আজকে কাস্টমারকে ভোট দেয় তাহলে নিশ্চয়ই মুন্সিগঞ্জে কাস্টমারকেই জিতে যাবে। তারপরে যদি মনে করেন আমি জিতবো না বা আমরা জিতবো না, তাহলে আমি বলবো মানে জিতে যাবে মুন্সিগঞ্জবাসীর বিবেক, তাদের বিবেক জিতে যাবে, যে তারা আর যাই হোক কোনো খারাপ দলকে ভোট দেয় নাই, খারাপ দলের মার্কায় ভোট দেয় নাই, লুটেরা লুটপাটকারী বা শাসক শ্রেণীর যে চরিত্র ওই ধরনের অপশক্তিকে তারা ভোট দেয় নাই, তারা ভালো একটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে, যে দল গণমানুষের কথা বলে, মানুষের মুক্তির কথা বলে, যে দল
ধনী দরিদ্রের বৈষম্যের কথা বলে এমন একটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এবং সেই দলের যারা নেতৃত্বে যারা আছেন আমরা যারা আছি আমরা আসলে আমাদের চরিত্র সম্পর্কে দেশের মানুষ জানে। কোনোদিন কেউ বলতে পারবে না যে কমিউনিস্ট পার্টির অমুক নেতা ওই ধরনের কোনো অপকর্ম করেছেন, তা আমাদের নামে কোন রকমের কোনো খারাপ কোনো দৃষ্টান্ত আছে এই কথা কিন্তু কেউ প্রমাণ করতে পারবেন না। সুতরাং আপনারা যদি কমিউনিস্ট পার্টির পক্ষে থাকেন তাহলে আপনাদের বিবেক জিতে যাবে, এই কথাই আমি আমার মুন্সিগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম, জানলাম রাজনৈতিক প্রেক্ষাপট, জানলাম রাজনৈতিক প্রেক্ষাপটে কমিউনিস্ট পার্টির বর্তমান অবস্থান। দেশের এই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়েও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, আর এই প্রস্তুতিকে ঘিরেই রাজনৈতিক দলগুলোর নানা মত প্রকাশ করছে। দর্শক, news71.tv-র সাথে থাকুন এবং এই আলোচনার শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী অন্য অনুষ্ঠানে আবার আরেকজন আমন্ত্রিত অতিথির সাথে দেখা হবে। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।